সাব্বির রহমান রুম্মান ব্যাটিং করলেন এবং হয়তো বোলিংটা করবেন, লেগ স্পিন করে থাকেন, স্পট বোলিং করছেন। আম্পায়ারের ভূমিকা তার বন্ধু, ক্যামেরা চলছে, টিকটক নয় হয়তো, বোলিং ঠিকমতো হচ্ছে কি না সেটা ধরে রাখার জন্যই করছেন। ডিরেকশন দিচ্ছেন তার ছবি তোলার জন্য। যদি এইটা টিকটকে দেখেন তাহলে বুঝবেন যে আসলে টিকটক করছে সাব্বির আজকে, অর্থাৎ প্রথম দিন মাঠে ফিরেও সে টিকটক করছে, বা অন্য যে কোনো দিন দেখলে নিশ্চয়ই এটা বুঝবেন যে ও টিকটক করার জন্য আজকে আসছিল। বোলিং মার্ক নিলেন, বল করবেন সাব্বির। এপাশে তার ক্যামেরাম্যান লেগ স্পিন করে থাকেন। এটা ভালো ভালো ডেলিভারি ছিল সাব্বির। এপাশে মোবাইল চলছে তার বন্ধুর হাতে। আমি বললাম তো এই ভিডিও যদি অন্য সময় দেখেন তার টিকটকে তাহলে ঠিক আছে, এটা টিকটক করার জন্য আসছিল। বাহ, নাইস স্পট বোলিং। কিছুক্ষণ আগে ব্যাট করছিলেন সাব্বির, এবার অলরাউন্ডার হওয়ার দৌড়ে বোলিংয়েও মনোযোগ দিচ্ছেন এবং সাইড থেকে ভিডিও করা হচ্ছে। তো অনেকেই একটা কথা বলছেন যে সে আসলে কি প্র্যাকটিসের জন্যই প্র্যাকটিস করছেন নাকি ভিডিও টিকটকে আপলোড করার জন্য প্র্যাকটিস করছেন, এটা অনেকে বুঝে উঠতে পারছেন না। সাইড থেকে রাইট রনিও একই কথা বলছিলেন। তো আমরা দেখি যে আসলে যদি আমরা যে রাহিল রনি যে কথাটা বলছিলেন যে এই ভিডিও যদি টিকটকে পাওয়া যায় তাহলে বুঝে নিতে হয়েছে এটা টিকটকের জন্যই। তবে বলটা কিন্তু ভালোই হয়েছে, যে টার্গেট নিয়েছিলেন সাব্বির, বাংলাদেশের লেগ স্পিনের সংকট, সেই সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে দুরন্ত গতিতে লেগ স্পিন করে চলেছেন ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান। সাইডে তার বন্ধু একাগ্রচিত্রে ভিডিও করছেন। এই ভিডিও কোথায় আপলোড হবে, ফেসবুক, ইউটিউব নাকি টিকটক, তাই নিয়ে চলছে উৎকণ্ঠা মিরপুরে। বল কিন্তু ভালোই টার্ন করছে সাব্বিরের।